আসসালামু আলাইকুম এইচএসসি তেইশ ব্যাচের অ্যাডমিশন পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই 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 ভালো আছো নতুন একটা জার্নি শুরু করেছো অ্যাডমিশন জার্নি সো আজকে আমরা হাতে ক্যালকুলেশনের ভাগে ভাগের নিয়মগুলো দেখব গত ক্লাসে আমরা হাতে ক্যালকুলেশনের গুণের নিয়ম দেখছিলাম অ্যান্ড ভাগের নিয়মটা তোমাদের জন্য অনেক কার্যকরী হবে অ্যান্ড ভাগের নিয়মটা যদি ঠিকঠাকভাবে শেষ করতে পারো তাহলে কিন্তু আর কোনো প্যারা নাই সো একটা জিনিস খেয়াল করো আমরা যদি এই ভাগটা দেখতে যাই ওয়ান পয়েন্ট টু বাই ফাইভ এটা অনেকে আটকায় যাবা কীভাবে করবো সো তার আগে ভাইয়া কয়েকটা টেকনিক দেখায় দেই যে তুমি কিছু মান যদি মনে থাকে বা কিছু মান যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে যে কোনো ভাগ তুমি করে ফেলতে পারবে কারণ ভাগগুলো সচরাচর নিচে টু থ্রি ফোর সেভেন সিক্স ফাইভ এইট নাইন টেন এগুলো নিচে থাকে সো এর বাইরে তো থাকার পসিবিলিটি কম সো আমরা যদি দেখি ওয়ান বাই টু ওয়ান বাই টুটা কীভাবে বের করবো সো উপরে কী করব আমরা ওয়ানকে দুই দ্বারা ভাগ করবো সো ওয়ানকে তো সচেত দুই দ্বারা ভাগ করা যায় না তাই আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য বসায় দিই সো আমরা এখন অনায়াসে বের করতে পারি পাঁচ দুগুণে দশ তাহলে ওয়ান বাই টু মানে কি জিরো পয়েন্ট ফাইভ এটা একটু মনে রাখতে হবে কীভাবে বের করলাম আবার দেখাই দেখো আমরা কী করলাম আমরা ওয়ানকে দুই দ্বারা ভাগ করতে হবে এখন ওয়ানকে দুই দ্বারা ভাগ করা যায় না তাই একটা দশমিক আনলাম শূন্য সো আমরা এখন বের করতে পারি পাঁচ দুগুণে দশ হিসাব শেষ ঠিক সেমভাবে ভাবে একটু খেয়াল করো তুমি ওয়ানকে থ্রি দ্বারা ভাগ করলে কি হবে ওয়ানকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করতে আসি তাহলে ইজিলি দেখো দশমিক আনবা দশ তিন ত্রিকে নয় হাতে থাকে কত এক আবার শূন্য বসাইতে পারবে যেহেতু তুমি দশমিক বসাইছো যতবার খুশি ততবার শূন্য বসাইতে পারবে তিন তিরিকে নয় এইভাবে কিন্তু চলতেই থাকবে তার মানে কি জিরো পয়েন্ট থ্রি থ্রি এটা শেষ হবে না ছোটবেলায় আমরা করছি বা জিরো পয়েন্ট থ্রিও বলতে পারো কোনো সমস্যা নেই ওয়ান বাই ফোর কত হবে ওয়ান বাই ফোরটা আসে জিরো পয়েন্ট টু ফাইভ কীভাবে আসে খেয়াল করো এগুলো কেন করাচ্ছে এগুলো মুগস্থ করে ফেলবা এই যে ওয়ান বাই ফোর ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এগুলো খাতায় নোট ডাউন করে মুগস্থ করে ফেলবা ওয়ান বাই ফোর কীভাবে জিরো পয়েন্ট টু ফাইভ আসে দেখো ওয়ান একটা শূন্য নিলাম দশমিক চার দিয়ে ভাগ করবো চার দোকানে কত হয় আট দুই থাকে দশমিক যেহেতু আসে তুমি শূন্য বসে যেতে পারবো চার পাঁচে কুড়ি বিশ জিরো পয়েন্ট টু ফাইভ আসছে সো এখন আসো ওয়ান বাই ফাইভ কত ওয়ান বাই ফাইভ হচ্ছে জিরো পয়েন্ট টু বা জিরো পয়েন্ট টু জিরো কীভাবে দেখো টেন নিলাম তো দশমিক বসাবো ওয়ান কে পাঁচ দ্বারা ভাগ করা যায় না তো আমরা জানি পাঁচ দুগুণে কত দশ বুঝে গেছে সো ওয়ান বাই টু আর ওয়ান বাই ফাইভ এটা নিয়ে স্টুডেন্টরা অনেক প্যাচ লাগায় ওয়ান বাই টু কত জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই ফাইভ কত জিরো পয়েন্ট টু সো এই প্যাচটা কিন্তু লাগানো যাবে না আরেকটা জিনিস দেখো ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স কী আসবে দেখো তুমি টেন কে সিক্স দ্বারা ভাগ করো তো তুমি এক পাবা ছয় এক ছয় হাতে থাকে চার যেহেতু দশমিক বসাইছো তো তুমি এইখানে একটা শূন্য বসাও ছয় ছয় এখানে কি থাকে আবার চার থাকে তুমি আবার বসাবা এইভাবেই চলতে থাকবে মানে ছয় কখনো শেষ হবে না সো জিরো পয়েন্ট ওয়ান সিক্স আমরা যদি করি এটা কত আসে জিরো পয়েন্ট ওয়ান সিক্স বা জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান বাই সিক্সটা কিন্তু মুগস্থ রাখতে হবে এই ভ্যালুগুলা এই ভ্যালুগুলা মুগস্থ রাখতে হবে আসো সো আমরা যদি আসি ওয়ান বাই সেভেন কত ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেনটা কত আসবে ওয়ান বাই সেভেন আসবে হচ্ছে তুমি সেমভাবে করো বা ওয়ান বাই সিক্সটা আরেকভাবেও করা যায় এই ওয়ান বাই সিক্সটা আরেকভাবেও করা যায় সেটা একটু দেখাই ওয়ান বাই সেভেনের আগে তুমি এটা করতে পারো ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি দেখো আরেকভাবেও কীভাবে করা যায় ওয়ান বাই টু কত তুমি যেন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই থ্রি কত জিরো পয়েন্ট থ্রি সো তিন পাচা কত পনেরো সো তুমি পয়েন্ট ওয়ান ফাইভ এভাবেও কাছাকাছি একটা মান আনতে পারো আর এই গুণের নিয়ম তো গতদিন শিখাইছি এখানে কত পাঁচ আর তিন গুণ করলে কত হয় পনেরো এখানে দশমিকের পর এক ঘর এখানে দশমিকের পর এক ঘর এই কারণে দশমিকটা এমন জায়গায় বসাবো যেন দশমিকের পরে দুই ঘর থাকে ওয়ান বাই সেভেনটা কত আসবে দেখো টেন বাই সেভেন তুমি করো ঠিক আছে তুমি কি করবা টেন ডিভাইডেড বাই সেভেন করো দশমিক বসাও দশমিক তো লাগবে না ও দশমিক তো লাগবেই কারণ টেন বসাইছো সো তুমি সাত অক্ষে সাত তো তুমি ওয়ান বসাইলা সাত আড়ে থাকে কত তিন শূন্য বসাও চার সাতা কত আটাইশ দুই বসাও বিশ তো সাত দুগুনে চোদ্দোই ভাই যাবে জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান বাই সেভেন কত জিরো পয়েন্ট ওয়ান ফোর এত দূর যাওয়ার দরকার নেই জিরো পয়েন্ট ওয়ান ফোর আচ্ছা ওয়ান বাই এইট কত ওয়ান বাই এইট এ ভাইয়া করতে পারো ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই টু ওয়ান বাই ফোর কত জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান বাই টু কত ওয়ান বাই টু জিরো পয়েন্ট ফাইভ সো পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ সো দশমিকের পর এখানে দুই ঘর এখানে এক ঘর জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বাই নাইন ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি সো তিন তিখকে নয় জিরো পয়েন্ট জিরো নাইন সুন্দর ওকে ওয়ান বাই টেন তো আমরা সবাই জানি জিরো পয়েন্ট ওয়ান সো এই যে দশটা ভ্যালু দশটা না নয়টা ভ্যালু এই নয়টা ভ্যালু যদি মুখস্থ থাকে তোমার বা এই নয়টা ভ্যালু যদি জানা থাকে বা কয়েকবার প্র্যাকটিস করো তুমি যে কোনো ভাগ করতে পারবা দেখো তারপরে দেখো এই ম্যাটটা যদি করতে যাই ওয়ান বাই টু ডিভাইডেড বাই ফাইভ সো এটা অনেকেই ঘাবড়ায় যাবে এটা তুমি সাধারণ নিয়মেও করতে পারো সাধারণ নিয়মে গেলে একটু দশমিকের ভেজাল টেজাল আসে সো তুমি এইভাবে লিখতে পারো ওয়ান পয়েন্ট টু আর ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভকে আলাদা করলাম সো ওয়ান পয়েন্ট টু আর ওয়ান বাই ফাইভ মানে কি জিরো পয়েন্ট টু তাই না ফাইভ টু উল্টা হয়ে যাবে টু ওয়ান বাই টু হলে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই ফাইভ হলে জিরো পয়েন্ট টু এক্সচেঞ্জ হ্যাঁ সো দেখো এটা বারো ধরো এটা দুই ধরো বারো দুগোনে কত চব্বিশ সো দশমিকের পর এখানে এক ঘর এইখানে এক ঘর সো জিরো পয়েন্ট টু ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো অনায়াসে হয়ে গেছে ফার্স্ট করতে পারবা দেখো পরের পেজে আমাদের আরও অনেক ঝামেলা আছে খেয়াল করো এই অঙ্কটা কীভাবে করবো এই শূন্য এই শূন্য কাটা উপরে কত থাকে পাঁচ বিশে একশো নিচে কত আট সো ওয়ান বাই এইট কত দেখো একটু খেয়াল করো একশো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ওয়ান বাই এইট কত ওয়ান বাই এইট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আমি বলছি মুগস্থ করে ফেলতে দেখো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন একটা মজার নিয়ম শিখাই দেখো এই শূন্য এই শূন্য না তুমি যদি একটা করে শূন্য কাটো তাহলে দশমিককে ঘর ডানে পাঠাইতে পারবা মানে শূন্য যদি একটা কাটো দশমিক এক ঘর ডানে যাবে শূন্য যদি আরেকটা কাটো দশমিক আরেক ঘর ডানে যাবে অর্থাৎ বারো দশমিক পাঁচ হবে অর্থাৎ দশমিককে কাটলে তুমি ডান শূন্যকে একঘর করে ডানে পাঠাইতে পারবা আর দশ শূন্য যদি আনো শূন্য কাটলে দশমিককে একঘর ডানে পাঠাইতে পারবা আর শূন্য যদি এক্সট্রা অ্যাড করো দশমিককে একঘর বামে নিতে হবে বুঝে গেছে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে অনেকগুলো পর্ব আসবে তো এটার নাইন পয়েন্ট এইট বাই থ্রি তো এটা কীভাবে করবা দেখো নাইন পয়েন্ট এইট ওয়ান বাই থ্রি কত জিরো পয়েন্ট থ্রি তাই না স্যার এখন দেখো তিন দিয়ে গুণ করো শুধু দশমিকের পরে কয় ঘর আছে এটা মাথায় রাখবা তিন আটা কত চব্বিশের চার হাতে থাকে দুই তিন নং সাতই সাত দুই কত উনত্রিশ সো দশমিকের পর এখানে একঘর এখানে এক একঘর তাহলে টু পয়েন্ট নাইন ফোর অ্যান্সার শেষ খেলা কত টু বাই ফাইভ কীভাবে করবা টু আর ওয়ান বাই ফাইভ কত জিরো পয়েন্ট টু তাহলে কী আসবে জিরো পয়েন্ট ফোর খেলা শেষ বুঝে গেছে সো এই নিয়মটা তুমি হচ্ছে ভাগ যদি এই যে এই কয়েকটা ভ্যালু মনে রাখো সো তুমি গুণের নিয়মের মাধ্যমেই করে ফেলতে পারবে দেখো সেভেন ইন্টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কত জিরো পয়েন্ট থ্রি তাহলে সেভেনের সাথে জিরো পয়েন্ট থ্রি গুণ তিন সাঁতা কত একুশ খেয়াল করো তিন সাঁতা কত রে বাবা একুশ তাই না তিন সাতা কত একুশ আমরা লিখি একুশ দশমিকের পর এক ঘর টু পয়েন্ট ওয়ান খেলা শেষ টু বাই থ্রি কত টু ইন্টু ওয়ান বাই থ্রি মানে জিরো পয়েন্ট থ্রি তাহলে কি করবো আমরা জিরো পয়েন্ট সিক্স খেলা খেলা শেষ জিরো পয়েন্ট সিক্স ফোর বাই থ্রি কত ফোর ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে ফোর ইন্টু জিরো পয়েন্ট থ্রি তাহলে কত হবে ওয়ান পয়েন্ট টু শেষ তিন চারা বারো দশমিকের পরে এক ঘর সিক্স বাই ফাইভ কত সিক্স ইন্টু জিরো পয়েন্ট টু ওয়ান বাই ফাইভ কত জিরো পয়েন্ট টু না ছয় দুগুণে কত বারো দশমিকের পরে কয় ঘর এক ঘর দশমিক এক ঘর পরে ওয়ান পয়েন্ট টু সিক্স বাই ফোর কত সিক্স ইন্টু ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কত জিরো পয়েন্ট টু ফাইভ সিক্স ইন্টু পয়েন্ট টু ফাইভ তাই না তাহলে তুমি কীভাবে করবা পাঁচ দিয়ে এক গুণ গরম পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থেকে তিন ছয় দুগুণে বারো আর তিন কত পনেরো দশমিকের পরে কয় ঘর দুই ঘর দশমিকটা এমন জায়গায় বসো দশমিকের পরে দুই ঘর ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সো এইভাবে এটা জাস্ট বেসিক দেখাই দিলাম আরো হার্ডার লেভেলে নেক্সট ডেতে যাবো সো তোমার আজকের মূল কাজ কি আজকের মূল কাজ হচ্ছে এই যে এই ওয়ান বাই টু থেকে ওয়ান বাই টেন পর্যন্ত এই ভ্যালুগুলা খাতায় লেখে দেয়ালে টানায় রাখো আমি আমার স্টুডেন্ট লাইফে এগুলো সব দেয়ালে টানায় রাখতাম ডেলি দেখতাম বাসার বেসিন ছিল বেসিনের পাশে একটা টানায় রাখতাম সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে দেখতাম আয়নায় নিজের চেহারা দেখতাম না আয়নায় এই ভ্যালুগুলো দেখতাম বুঝা গেছে সো দেখা গেছে হচ্ছে তুমি এটা মুখস্থ করার টাইম নাই তোমাকে কি করতে হবে তোমাকে কিছুক্ষণ পর পর হচ্ছে তোমার দেয়ালে টেয়ালে টাকাইতে হবে যখন বোর লাগতেছে পড়তে আর ভাল লাগতেছে না বই বন্ধ শুয়ে আসো খাটের বিছানার ডান পাশের দেয়ালে টানায় রাখলা দেখে ফেললা ভাল লাগবে এগুলা মানে টাইম নিয়ে পড়ার কিছু না এগুলো হচ্ছে দেখবা ডেইলি লাইফে চলতে চলতে হয়ে যাবে সো খুব দ্রুতই ইনশাল্লাহ আমি কালকে তৃতীয় সিরিজ দিয়ে দিব। খুব টানা ভিডিও করব এখন সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমরা জানো আমাদের এসিএসের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি প্রায় আলহামদুলিল্লাহ তেরো হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ফার্স্ট ভিডিও যখন করছিলাম তখন মনে হয় পাঁচ হাজার বা ছয় হাজার স্টুডেন্ট ছিল সপ্তাহখানিকের ব্যবধানে সেকেন্ড ভিডিও দিচ্ছি সো যার যার ভার্সি টার্গেট নিঃসন্দেহে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আল্লাহ হাফিজ টাটা বাই বাই